আরে এই মেয়েটাকে তো আগে কখনো এই অঞ্চলে দেখিনি। আমারও ওকে নতুন লাগছে। দাদা একটু আস্তে করো না। কি গো, কোথায় যাচ্ছ? কার বাড়িতে যাচ্ছ? এখান থেকে গ্রাম কিন্তু অনেক দূর, শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো, দাদা নামিয়ে দেবে। আরে বোবা বোধহয়, কানে কালা। আমি বোবাও নই কালাও নই, শুনতে পাচ্ছ? গলা তসার ঘন্টার চেয়ে জোরে। বাবা, এটা ওর 440 বল না। তা উত্তরটা প্রথমে দিয়ে দিলেই হতো। আমি অচেনা অজানা লোকেদের সঙ্গে রাস্তায় কথা বলি না। বাবা, এটা দারুণ পলিসি। আরে বাবা, কথা বলতে হবে না, গাড়িতে উঠে এসো। আমি অজানা লোকদের গাড়িতে উঠি না। অজানা নয়, আমার দাদা, তোমার দাদা, কিন্তু আমার কাছে তো অজানা। এটাও দারুণ পলিসি। দেখো, এখান থেকে গ্রাম কিন্তু অনেক দূর, অনেকটা পথ হাঁটতে হবে। আমার জন্য অত ভাবতে হবে না, এখানকার লোকগুলো তো বড্ড গায়ে পড়া। থাক থাক, ওকে যেতে দে, সামনেই শুক্লালের বাগান। গুন্ডা, মাস্তান, বদমাইশ, মদের ঠেক কি নেই। কদিন আগেই একটা মেয়েকে ধরে একা। কেউ ছুঁয়ে দেখুক না অঞ্জলিকে, একেবারে এ পোড়ফোর করে দেবো। বাবা, এ তো মেয়ে নয়, একেবারে ঝাঁসি কি রানী। থাক, ওকে যেতে দে, আমরাও যাই। একটু পরেই বুঝতে পারবে। আমার একটা কাজ করে দাও না বাবা, আমার এক আত্মীয় এসছে, ও একটু হাটে যাবে, একটু কেনাকাটা করবে। তোমরা যদি হাটে ওকে একটু পৌঁছে দাও, তাহলে আমি নিশ্চিন্তি হব। কিন্তু ঠাকুমা, আমি তো কোনো অচেনা মেয়েকে গাড়িতে তুলি না। অচেনা কেউ নয়, ও আমার নাতনি, ওকে তুমি নিয়ে যাও। ঠাকুমা, তোমার নাতনি ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তো আছে না। না না, ওকে আমরা আমাদের গাড়িতে তুলতে পারবো না। তাছাড়া ওর স্বভাব চরিত্র কেমন তা না জেনে। খুব ভালো, শান্ত মেয়ে, সাত চরে রা কাটে না। হ্যাঁ, সে তো আমরা ভালো করেই জানি, কি বল পূজা? ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিয়ে যাচ্ছি, তোমার আত্মীয় বলে কথা, ডাকো নিয়ে যাচ্ছি। যাওয়া যা। আচ্ছা, তুমি তখন থেকে ওরকম ভাবে চুপচাপ মুখ গোমড়া করে বসে আছো কেন? কি করব, ইয়াং মেয়ে, হাসবে, খেলবে, মজা করবে, এটাই তো জীবন, তা নয় পেঁচার মতো মুখ করে বসে আছি। আমি জানি তোমরা চুপ থাকতে পারবে না, কত প্রশ্ন করবে, তাই জন্য আমি কানে তুলো গুঁজে রেখেছিলাম। দেখো, আমাদের সঙ্গে চলতে গেলে একটু হাসতে হবে, নাহলে কিন্তু এক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দেবো। হ্যাঁ, কি করে হাসি বলো, হাসি আসে না। মানুষ তো সুখে হাসে, আনন্দে হাসে, আমার জীবনে সুখ আনন্দ কিচ্ছু নেই। কদিন আগেই আমার বাবা মারা গেছেন। কি হলো, তোমার দাদা গাড়ি থামালেও কেন? দুঃখ তো আমার, আমার জীবনের চাকা থেমে গেছে। তোমার দাদার কি হলো? সরি, আমরা জানতাম না। কি হয়েছিল? সারাদিন মদ খেয়ে নেশা করত, মাতাল হয়ে থাকত, সামান্য কারণে আমাকে মারধর করত। এমনকি একদিন একটা বদমাইশের হাতে আমাকে তুলে দিতে চেয়েছিল, তাই জন্য তো কোমরে ছুরি রাখি। তখন খুব অভিশাপ দিতাম, মর মর, সত্যি মরে গেল। শ্রাদ্ধ শান্তি হতে বুঝলাম এই বিরাট পৃথিবীতে আমি একদম একা। তখনই দুঃসম্পর্কে ঠাকুমার কাছে চলে এলাম, ভাবলাম এখানেই থাকবো, বুড়ির একটা ভাঙা দোকান আছে সেটাই চালাবো। কিন্তু এখানে এসে দেখি বুড়ি অসুস্থ, এখন যে আমি কোথায় গিয়ে থাকবো আমি জানি না।
ঠিক ঝাঁসি কি রানীর চোখে জল মানায়, আর তাছাড়া আমরা তো আছি, আমরা তোমার ঠাকুমাকেও দেখবো আর তাছাড়া তার নাতনিকেও দেখবো, কি বল? হ্যাঁ চল। একি এখানে দাঁড় করালেন কেন? আমার বোনের একটা ছবি তুলতে হবে, বিয়ের জন্য ঘটক চাইছে। এইভাবে ছবি তুলবে? কোনো সাজগোজ নেই, কিচ্ছু নেই তো। দূর বাবা, গ্রামের মানুষদের কোনো সাজগোজের দরকার হয় না, এমনি চলে। তাই বুঝি। পূজা, তোমার ভাগ্য ভালো তুমি আমাকে গাড়িতে তুলেছো। এসো, আমি তোমার সাজগোজ করে দিই, তারপর ছবি তুলবে। তোমার দাদা যেভাবে বলছে ওভাবে ছবি তুললে এই জন্মে তো তোমার বিয়েই হবে না। এসো এসো, নামো নামো। যা বাবা, আসুন 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 আসুন। নমস্কার। আচ্ছা, এখানে ছবি কে তোলে? আগে আমি। ও, ছবি ওঠে? তার মানে এই দেখুন, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, কাজল, সব নিজের হাতে তোলা ছবি। আর এক ছবিতেই না বিয়ে। বলুন, কার ছবি তুলতে হবে? আপনার? ওর। আসুন ম্যাডাম। আরে এত তাড়াহুড়ো কিসের? মেয়েটাকে সাজাতে হবে না? এভাবে কেউ ছবি তোলে? সে ব্যবস্থাও আছে ম্যাডাম, ভাড়ায় সব পেয়ে যাবে। কি ভাড়া দিতে হবে? এই চলো চলো চলো, এই হাটে অনেক স্টুডিও আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাড়া দিতে হবে না, বৌনির খদ্দের, ফিরে যেতে নেই। মেকআপ রুমটা কোথায়? একি ফিল্ম পাড়া স্টুডিও? যে মেকআপ রুম থাকবে ও ঘরে যান, আয়না আছে, সাজবার সব জিনিস আছে। আচ্ছা চলো। শুনুন, ওনাকে এক কাপ চা দিন। হ্যাঁ চা। বড় বড় শহরে বড় বড় দোকানে কিভাবে বড় বড় খদ্দেরকে অভ্যর্থনা করতে হয় জানেন? প্রথমে চা দেয়, তারপরে কোল্ড ড্রিঙ্কস দেয়, তারপরে কফি দেয়। আবার কোল্ড ড্রিঙ্কস? ঠিক আছে, এখন আপনি চায়ের সাথে বিস্কুট দিন, বিস্কুটে চায় ডুবিয়ে ডুবিয়ে খাবে, তারপর কোল্ড ড্রিঙ্কস পাঠাবে। ঠিক আছে চলো। তিনটে চা মানে তিন টাকা, তিনটে বিস্কুট মানে আরো তিন টাকা, তিনখানা কোল্ড ড্রিঙ্কস মানে 30 টাকা। এত লস, ব্যবসা বন্ধ করে দিতে হবে। টিপটে পড়িয়ে দে। হ্যাঁ বা 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 বা, কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ছবি দেখলে না বোনকে আর চিনতেই পারবেন না, সুন্দর দেখাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আরেকটা ছবি তুলুন, আরেকটা ছবি তুলুন। আসুন আসুন দাদা আর বোনকে নিয়ে। বোন যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন ওকে দেখতে ইচ্ছে করবে না, তখন এই ছবিটা দেখবেন। ঠিক বলেছো। তুলুন তুলুন। হ্যাঁ ভাই তুলুন। রেডি। কি দারুণ চা একেবারে, কি ভালো চা, এখানে এরকমই চাই বানায়। ওর দেখাচ্ছিল আমার এই বোনটাকে। গুরু ছবি তুলতে এসেছিল। আরে আমার সাথেও তোলো না, চলুন তাড়াতাড়ি চলে যাই, এরা পাঁচে লোক, দেখলেই মনে হচ্ছে গুন্ডা। চলো গুরু এগিয়ে আসছে। এই যে দাদা, এক মালি দো ফুল, আমাদের দিকে একটা ছাড়ুন, আমরা সবাই মিলে ভাগ যোগ করে নিই। তোমার দাদা ওদিকে গেল, ওরা তো গুন্ডা। আমার দাদা কাউকে ভয় পায়। হিরো হতে এসছো গুরু? হিরো এসছে। এই এটা আমার এলাকা আছে, কেটে পড়, নইলে 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 তোকে সোজা হাসপাতালে যেতে হবে। মারবি? মার মার আমাকে, মার মার। এরপরে যদি কোনোদিন আমার সামনে পড়িস তাহলে এমন মার মারব যে তোদেরকে দেখে তোদের বাবা মাও চিনতে পারবে না। আমার গলা লাগছে,
ভাগ্নে, এনেছি বেটার ছেলেকে। আমাকে ছেড়ে দিন, আমাকে আপনি বাঁচান। আমি কি করেছি বলুন তো, আমি কি করেছি? আপনি চিটিংবাজি করেছেন, ঠকবাজি করেছেন, আপনার নিজের হাতে বানানো এই কুষ্টি। আপনি বলেছিলেন যে বৈশাখ মাসে আমার বোনের বিয়ে হবে, এক বছরের মধ্যে বাচ্চা। এক বৈশাখ পার হয়ে দ্বিতীয় বৈশাখ আসতে চললো। বেটা ছেলে, বৃহস্পতি জ্যোতিষী মেরে তোমাকে এই তো নকল চুল। বেটা দু নম্বরই মাল, মাল নয় মাল নয় লোক, এই মাল নয়। আমাকে ছেড়ে দিন, আমাকে মক্কেলের বাড়ি যেতে হবে। না, যতক্ষণ না আমার পূজার বিয়ে হচ্ছে ততক্ষণ আপনি এই বাড়িতে থাকবেন আর এই বাড়ির কাজ করবেন। চল, এই চল, এই যে এসে গেছে। বেটা বাস্তু বিশেষজ্ঞ। এটা কি হ্যাঁ, এবার কোমরে ধরে দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে এলো। আমার প্রেস্টিজ নেই হ্যাঁ, আপনার সারা গায়ের লোক দেখলো যে বিখ্যাত বাস্তু বিশেষজ্ঞকে আর এক গুন্ডা টানতে টানতে নিয়ে যাচ্ছে। বেশ করেছে বাস্তু বিশেষজ্ঞ। আপনি বলেছিলেন যে বাড়ির পূর্ব দিকের পাঁচিলটা ভেঙে উত্তর দিকে করলে বাড়ি শুভ হবে। কন্যার বিবাহ প্রস্তাব নিয়ে প্রচুর ছেলে আসবে। আসেনি, এসেছিল পুলিশ। কেন কেন আবার? আমার বাড়ির দুদিকের জমির মালিক ভেবেছে যে আমি জোর করে জমি দখল করছি, তার জন্য পুলিশের কাছে কেস ঠুকে দিয়েছে। শোনো, মেরে তোমার দাঁত ভেঙে দিব। দাঁত লাগবে? এই তো, এই নে, নিন। এই তো পুরো ডুপ্লিকেট। ওরে ভরে লাগছে। এত দুটোকে কি করা যায় ভাগ্নে? কি করা যায়? হ্যাঁ, যতদিন না পূজার বিয়ে ঠিক হচ্ছে ততদিন এই দুজন আমাদের বাড়িতে থাকবে, কাপড় কাচবে, আসন মাজবে, মালির কাজ করবে, আর কি করবে? শুনলে এবার চলো। একি, আপনারা কারা এইভাবে বসে আছেন কেন? আমি একজন জ্যোতিষী। গণনা ভুল হওয়ার দরুন আপনার দাদা বলেছে আপনার বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের এখানে আটকে রাখবে। আপনি বলুন, আমরা এখানে বাধা থাকলে এ ব্যবসা লাটে উঠে যাবে না? ঠিক আছে, আপনারা চলে যান। আপনার দাদা যদি কিছু বলে আমার ভীষণ ভয় করে। ভয় নেই, আমার দাদা কিছু বলবে না। আমার দাদা আমার মুখের উপর কোনো কথাই বলে না। যান আপনারা। দাদা, আমি কি তোমার ঘাড়ের বোঝা হয়ে গেছি যে আমার বিয়ে বিয়ে করে খেপে উঠেছ? দূর পাগলি, তুই আমার বোঝা হবে কেন? তুই তো আমার সব, তুই ছাড়া আর আমার কি আছে বল? বাবা মা মারা যাবার পর থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তুই এখন বড় হয়েছিস, বাবা মা বেঁচে থাকলে যা করতেন আমি ঠিক তাই করছি। তোর জন্য একটা ভালো পাত্র দেখব, তোকে একটা ভালো ঘরে বিয়ে দেব, তুই সুখে সংসার করবি। একটা দাদার এর চেয়ে বেশি আর কি চাই বল? যা, খিদে পেয়েছে আমার, যা 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 যা। মামাকে দেখছিলাম। মামা তো দেখারই জিনিস, কোনদিন দেখনি তো? খুব সুন্দর দেখতে, তাই না? বেশ হলুদ শাড়ি পরেছে, লাল ব্লাউজ পরেছে, পায়ে আবার নূপুর। এই দাদার সঙ্গে ইয়ার কি হচ্ছে তোর?
আরে কি হলোটা কি? ভাই বোনে আবার ঝগড়া হলো নাকি? কি দাদা বলবো? কি ব্যাপার? আপনি না মানে তুমি এখানে? না মানে আপনারা সেদিন আমার জন্য এত করলেন, গাড়ি করে হাটে নিয়ে গেলেন, এত সব মালপত্র কিনতে সাহায্য করলেন, আমি তো আপনাদের জন্য কিছুই করতে পারিনি, আর আমার সে সামর্থ্যও নেই। আজ আমার দোকানের প্রথম দিন, তাই আপনাদের সকলের জন্য খাবার বানিয়ে নিয়ে এলাম, পুজোও দিয়েছি, ফুল আর প্রসাদ নিয়ে এসেছি। এবার তোমার দাদাকে দাও, তুমি দাও। কি হলো? দাও। এবারে খাবার, বললে যে খাবার নিয়ে এসছো, ফুলটা ধরো খেয়ে দেখুন আপনার কেমন লাগে। মুখে দেওয়া যাবে তো? খেয়ে দেখুন না। কি হলো, খারাপ হয়েছে? ফাটা ফাটি। আরে দেখি 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 আমাকে, আমাকে, আমি খেয়ে বলে দিচ্ছি তোমার এই তেলে ভাজা কত নম্বরই। এই চলো চলো, এখানে দাঁড়িয়ে সব কিছু শেষ করবে নাকি, ভেতরে চলো, আজকে তোমাকে না খাইয়ে ছাড়ছি। চলো নিয়ে যাও নিয়ে যাও। আরে পেঁয়াজিটা, এই পেঁয়াজি পেঁয়াজি এই হচ্ছে আমার বোনের ছবি। নিজের বোন বলে বলছি না, ও সত্যি খুব ভালো মেয়ে। বলছিলাম যে একটা ভালো পাত্র, ভালো ঘরের সম্বন্ধ নিয়ে আসুন। আমি ওকে অনেক আদর যত্ন করে মানুষ করেছি, দেখবেন যেন শ্বশুর বাড়ি থেকে কোনো কষ্ট না পায়। যত টাকা লাগে আমি খরচ করব। আমার এই ছোট্ট বোনটার বিয়ের জন্য আমি টাকা আলাদা করে জমিয়ে রেখেছি। অনেক ধুমধাম করে আমার বোনের বিয়ে দেব। আশেপাশের 5টা গ্রামের লোক এই বিয়ে দেখবে। আপনি জিজ্ঞেস করবেন আপনার পাত্রপক্ষকে যে তাদের কি চাই, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, টিভি সব দেব। আর তাছাড়া সোনা দিয়ে মুড়িয়ে আমার ছোট বোনটাকে আমি শ্বশুর বাড়ি পাঠাবো। আপনি কোনো চিন্তা করবেন না বিজয়বাবু। শুধু তো এসব বিয়ে হবে না দাদা, একটা বড় বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, তবেই না বোনের বিয়ে। জমি জমা বিক্রি করে, বাড়ি বিক্রি করে, ঘরটা করে বোনের বিয়ে দাও। সেরকম পাত্র পেলে তাতেও আমার আপত্তি নেই। সে তো জানি, সমস্ত কিছু বিক্রি করে দাও, কার ছেলে দেখতে হবে তো। তুমি ঠিক বাবার মতো ধার পেয়েছো। বাবা ধার করে সবার জন্য কর্তব্য করে গেছে, আর সেই দিনের বোঝা চাপিয়ে গেছে তোমার উপর। আর সেই ঋণ শোধ করতে তোমার প্রায় অর্ধেকটা জীবন কেটে গেল। কত কষ্ট করে তুমি সেই ঋণ শোধ করেছো সবই তো আমি জানি দাদা। আজ এতটুকু সুখের মুখ দেখেছো, তাও সব খরচ করে ফেলবে আমার বিয়েতে। আচ্ছা দাদা, একবার কি তুমি তোমার কথা ভেবে দেখেছো? একবার ভেবেছো তোমার জীবনে যে মেয়েটা আসবে তাকে তুমি কি দেবে? নাকি এক কাপড় পরেই তাকে সারা জীবন ঘর করতে হবে? ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। বিজয়বাবু, আপনার বোনের জন্য আমি সুপাত্র সন্ধানই এনে দেবো। তাহলে এখন আমি আসি, আসুন। এরকম একটা সরেস মাল আমাদের গ্রামে আছে একদিন জানতেই পারিনি। মালটা কে রে? জানি না ওস্তাদ, তবে তুমি যদি বলো ওর কুষ্টি, ঠিকুজি, এমনকি জন্মবৃত্তান্ত পর্যন্ত জেনে আসতে পারি। ওসব জানার আমার কোনো দরকার নেই,
শুধু জেনে রাখ মেয়েটাকে আমার চাই। কোথায় যাচ্ছ ওস্তাদ? শুধু দেখে যা। গুড, ভেরি গুড। আবার তেজও আছে। শোনো, কোন পাকা ফলকে রঘু গাছে থাকতে দেয় না, পেড়ে নেয়। চলি। জানোয়ার কোথাকার! আশ্চর্য, যখন তখন ডাকলে এভাবে আসা যায়। এদিকে রান্না, ওপাশে দোকান, কোথায় গেল পূজাটা? পূজা, তোমার দোকানের প্রসাদ প্রথম মুখে দিয়েছে, তাই তো এত অর্ডার পাচ্ছ। এখন আমার একটা কাজ করে দাও তো। কি করতে হবে? রান্না করে দিতে হবে। রান্না কেন? তুমি করছো না কেন? আচ্ছা, তুমি কি গো, একটা মেয়ে মানুষ হয়ে বোঝো না, কখন মেয়েদের হেসেলে ঢুকতে নেই। আমার শরীর খারাপ হয়েছে। রাধুনি তো ছিল, কিন্তু ভীষণ চুরি করতে বলে দাদা ছাড়িয়ে দিয়েছে। দূর, এখানে এখন কোথায় যে কি আছে? ওদিকে দোকান, এখানে রান্না। পূজা, সবকিছু ঠিকঠাক করে দেখে না ম্যাডাম, সারা জীবন তো এখানেই রান্না করতে হবে। কি বিবি করে বলছো বলো তো? কিছু না, পাগল একটা। এই যে সব পরিষ্কার করে রান্না করে গুছিয়ে দিয়ে রেখে গেলাম। একদিকে ভাত ডাল তরকারি, আরেকদিকে মাছ চাটনি। তোমরা শুধু খাবারটা থালায় নিয়ে পেট পুরে খেয়ে নিও। একটু দাঁড়াও না, দাদা এখন এসে পড়বে। তোমার দাদার আসার সঙ্গে আমার থাকার সম্পর্কটা কি? এত কষ্ট করে রান্না করলে একটু পাত পেরে খাইয়ে দিয়ে যাও। তারপরে বলবে গোল্লা পাকিয়ে গ্রাস একেবারে মুখে পুরে দিতে। এই দাদাকে একটু খাইয়ে দাও না প্লিজ, আমি দেখবো। ইয়ার কি হচ্ছে? কি হলো? কি তুমি? দাদা আজকে সব রান্না অঞ্জলি করেছে। ও তাই নাকি? তাই রাঁধুনিটাকে কবে থেকে রাখলি, মানে কি ঠিক করলি? এই যে ভালো হবে না বলে দিচ্ছি, আমি রাঁধুনি। পূজা আমাকে ডেকেছিল বলে আমি এসেছিলাম, নাহলে আবার আসতে বয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে চেক করা হবে। মানে? আগে রাঁধুনি বাড়ি যাবার সময় অনেক কিছু চুরি করে নিয়ে যেত, আমাদের দেখতে হবে না? তুমি কি চুরি করে নিয়ে যাচ্ছ? কি আমি চুরি করেছি? হ্যাঁ বলো তো, যায় না। ও ঠিক আছে, দেখো দেখো তোমরা দেখো, কাপড়টা তোল। কি না মানে হাঁটু অব্দি তোল। আমাদের আগে রাঁধুনি পায়ে গাডার দিয়ে হাতা, খুন্তি, বালতি, চামচ, ছাগনি, এমনকি ভাগ্নে পর্যন্ত, না ভাগ্নে না মানে অনেক কিছু নিয়ে যেত। কি ভাগ্নে? তাই তো। এই মামা কি হচ্ছে? কি অঞ্জলি তুমি যাও তো, আর কখন এখানে আসবো না, ডাকলেও আসবো না, দাদা ডাকলেও নয়। চল ভেতরে চল, চলো। দারুণ, সুপার। সত্যি এরকম খাওয়ার যদি প্রত্যেকদিন পাওয়া যেত। তাই নাকি? তাহলে বলো রাধুনিকে সারা জীবনের জন্য ঘরে আনার ব্যবস্থা করি। হে ঈশ্বর, হে ভগবান, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে অঞ্জলি। আমার দাদার ওকে খুব ভালো লেগেছে। ভগবান, ও যেন আমাদের বাড়ির বউ হয়ে আসতে পারে।
ওদের অনেক আশীর্বাদ করো, আমাকেও একটু করো, কারণ কায়দা করে দুজনকেই মন্দিরের সামনে নিয়ে এসেছি যাতে ওরা কথা বলতে পারে। এজো ভাগ্নে, এজো এজো, বসো বসো বসো। তুমি আমাকে এখনো বলনি মামা, পূজা কি এমন জরুরি কথা বলার জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছে? আর এত জায়গা থাকতে মন্দিরে বা কেন? মামা, কোন মেয়ে পছন্দ করে আমাকে দেখাতে আনোনি তো? পাগল, পুরো মেয়ে দেখলে আমি নিজেই ভয় পাই। আমি হলাম হনুমান ভক্ত চিরকুমার, মেয়েদের দিকে আমি তাকাই না, তাকাই না। চলো চলো। আরে বস না, আর ঠিক আছে, যা আসতে বলেছে। আরে বাবা, এত ঔদ্যর্য আবার কি আছে? ঠিক আছে, তোমার দাদা এখানে বসে আছে কেন? ওমা, তাই তো, আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না। চলো দাদা, তুমি মন্দিরের সামনে কি করছো? মামা, এই এই তুই তুই কি ইয়ার্কি মারছিস নাকি? তুই তো বললি আমাকে যে দাদাকে মন্দিরের সামনে নিয়ে আসতে। আমি? হ্যাঁ বললি না? আমি তো বলেছি আমি আর অঞ্জলি পুজো দিতে যাচ্ছি। ও তাই বুঝি দাদা তুমিও এলে? মামা, এসব কি হচ্ছে নাকি? কি 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 মিথ্যা কথা বলছিস কেন? মিথ্যা কথা বলছিস কেন? গান শুনতে কান শুনেছ? তোমার কানে দুটো স্পিকার একেবারে নষ্ট হয়ে গেছে। ভালো হয়েছে কি? আমার স্পিকার নষ্ট হয়ে গেছে? এই ভাগ্নে বারণ কর। শোনো, তোমরা ঝগড়া করো, আমি চললাম, আমার অনেক কাজ আছে। এই না না না, তোমাকে যেতে হবে না। আমি যে 100টা জবা 100টা লেবু দিয়ে মায়ের গলা দেওয়ার জন্য মানত করেছি সেটাই তো আনতে ভুলে গেছি। দাঁড়াও, সেটা নিয়ে আসি। চলো, আমিও তোমার সাথে যাই। না না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। তুমি তুমি বসো, তুমি দাদার কাছে থাকো, আমি যাব আর আসবো। এটা ধরো তো। ও মামা, 100টা জবা আর 100টা লেবুর মালা কিন্তু ভীষণ ভারী হবে, তুমি আমার সঙ্গে চলো তো। মামা, আমায় বলছিস? আমি কানে শুনতে পাচ্ছি না, স্পিকার খারাপ হয়ে গেছে। তোমার না ঘরে কিচ্ছু নেই কেন? কি হয়েছে? দুজনকে একটু কথা বলার সুযোগ করে দিলাম। দাদা অঞ্জলিকে ভালোবাসে। ও দেখছো না কিরকম দুজন দুজনের সাথে কথা বলছে এসে এসে? ওইটা বৌদি, এইটা দাদা। তুই বোন, আমি মামা, জমে গেছে ফ্যামিলি ড্রামা। চুপ কর তো, দেখো না কিরকম হেসে হেসে কথা বলছে। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার আসলে অনেক কাজ পড়ে আছে। আমি যাই, আপনি ডালিটা পূজাকে দিয়ে দেবেন। কি হলো, চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি আমার হয়ে ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিও। ও কি হলো, মালা আনুনি? হ্যাঁ, মানে মানে আমি 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 108টা লেবু জোগাড় করা কি চারটিখানি কথা? বুঝিয়ে বাবা, তাই তো দেরি হচ্ছে। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ দাদা, কি কথা হলো? হ্যাঁ হলো, সব কথা হলো। হ্যাঁ সব কথা হলো, সব মনের কথা। হ্যাঁ সব মনের কথা। প্রথমে ও বলল, তারপরে আমি বললাম। কি কথা হলো? ওই মোচার চপ, তারপরে চিংড়ির চপ, সিঙ্গারা, তরকা। কি এগুলো? কি মানে এগুলো ওর দোকানে কি করে বানানো হয়? তুমি তুই বলনি তোমার মনের কথা? হ্যাঁ আমিও বলেছি আমার মনের কথা। কি বলেছে? ওই কি করে ঘানির থেকে সর্ষের তেল বার করা হয়। ইস, তোমার দ্বারা কিচ্ছু হবে না, যেমন মামা তেমন তার ভাগ্নে, দুজনে আই বলে বসে থাকো। চব বাবা চলে গেল।
দাদা। আরে 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 আরে, থাক 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 দাদা, তোমার আশীর্বাদে আমার ব্যাংকে চাকরিটা হয়ে গেছে। বাবা, এ তো খুব খুশির খবর। হ্যাঁ, তো খবরটা মাসিমা মেসমশাইকে দিয়েছিস? না, এখনো জানাইনি। আসলে সবকিছু তো তোমার জন্য হলো, তাই প্রথমে তোমাকেই জানালাম। তোমার সাহায্য না পেলে হয়তো আমি জীবনে কিছুই করতে পারতাম না। দূর পাগল, এ তো তুই তোর নিজের চেষ্টা এবং পরিশ্রমের ফল পেয়েছিস। যা, খবরটা গিয়ে বাড়িতে দে। যা। আচ্ছা। মেয়েদের শ্মশানে যেতে নেই। এখন কি করবি দাদা? ঠাকুমা মারা গেল, ও তো সত্যিই একদম একা হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো ভাবছি যে একা এই বাড়িতে থাকবে কি করে। মামা। হ্যাঁ বলো ভাগ্নি। তুমি এক কাজ করো, যতদিন না শ্রাদ্ধের কাজ মিটছে তুমি এখানে থেকে ওকে পাঠা দাও, আমি মাঝে মধ্যে এসে দেখে যাবো। ঠিক আছে ঠিক আছে, ততদিনে কিছু একটা ব্যবস্থা করা যাবে। তুই ওকে একটু সামলা, আমরা শ্মশানে যাচ্ছি। এসো অঞ্জলি, কেদন অঞ্জলি, চলো এসো। চিৎকার করলে এক কোপে ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দেবো, আর কোনো আওয়াজ নয়। এভাবে গলার নলির সামনে দুটো দা ধরলে আওয়াজ তো বেরোবে, চুপ করে থাকা যায়? আপনি বলুন ভাই। উনি বাবা, উনি বাবা, উনি সরান না এটা। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও।
ক্ষমা মাপ চাইছি চুনকালি দিয়ে গ্রাম থেকে বার করে দেবো একেবারে উড়ি বাবা কি বাড়ি রে বাবা মেয়েটাকে গায়ের সামনে নষ্ট চরিত্র প্রমাণ কর, তারপর আমার ঘরে পাঠাও। আমার নাম শান্তি, আমার কাজ হলো অশান্তি। কাল পঞ্চায়েতে ওই মেয়েটার বিচার করবই, তারপর ওই মেয়েটাকে নষ্ট প্রমাণ করব, তারপর ওই মেয়েটার কোনো আশ্রয় থাকবে না, আর ওই মেয়েটা হবে তোমার। আমি গ্রামের পঞ্চায়েত প্রধান হিসেবে তোমায় ডেকেছি, তুমি ওর নামে অভিযোগ এনেছ যে তোমার ইজ্জত নিতে ও গভীর রাতে। আমি কিছু বলতে চাই, আমার মাথায় একটা পয়েন্ট ঢুকেছে। আহ, দেখছো না আমি কথা বলছি, এখন চুপ করো। হ্যাঁ হ্যাঁ চুপ করো, আগে ওনাকে বলতে দাও, পরে বললে পয়েন্টটা ভুলে যাবো তো। আরে চুপ করো তো। আমি বলবো আমি বলবো আমি বলবো, তোমরা শোনো, দেখো না ওকে কিভাবে কোনটাসা করি। এবার বলি, শোনো হে মেয়ে, অসিত তোমার ঘরে রাতে ঢুকেছিল বলে মহাভারত অশুদ্ধ হলো। হ্যাঁ, তাহলে রাতে মামা তোমার ঘরে কি করছিল? চুপ কেন, কথা বলো। হ্যাঁ, বিজয় বা কি ধান্দায় যায় তোমার ঘরে? হ্যাঁ, দিনের বেলা সতীপনা, রাতের বেলা রাতের বেলা তোমার ঘরে কি ছিনালি হয় আমরা জানি না, কি সম্পর্ক ওর সঙ্গে বিজয়? না দাদা, দাঁড়াও আমাকে বলতে দাও। পূজা, আপনারা সব উপস্থিত সম্মানীয় লোক, আপনাদের সামনে এই নোংরা লোকটা অঞ্জলির মতো একটা পবিত্র মেয়ের নামে নোংরা নোংরা কথা বলছে, আর আপনারা সব চুপ করে শুনছেন? ছি 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 ছি, দাদার সঙ্গে ওর কি সম্পর্ক জানতে চাইছেন? তাহলে শুনুন, এই অঞ্জলি হলো আমার ভাবি বৌদি। পূজা? হ্যাঁ বৌদি। হ্যাঁ, ওর সাথে আমার দাদার বিয়ে হবে, আর ও আমাদের বাড়ির বৌদি হয়ে আসবে। এরকম ব্যাপার হলে, এরকম ব্যাপার হলে আলাদা বাড়িতে থাকে কেন, তোমাদের বাড়িতে রাখলি তো পারো। আপনি ঠিকই বলেছেন, আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে, আপনাদের অনুমতি পেয়ে গেলাম, চলো বৌদি। মাথায় একটা পয়েন্ট এসেছে, ওই মাথা আজ ভাঙবো। শালা সব কেচু গুন্ডুস করেছিস, মেরে না আজ তক্তা বানাবো, দেখবি। চল অঞ্জলি, পূজার বয়স কম, ও কি বলতে কি বলে ফেলেছে, এতগুলো গ্রামবাসীদের সামনে কিছু বলার আগে ওর অন্তত তোমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। তোমার জীবনে অন্য কেউ আছে কিনা, তুমি আমাকে সত্যি করে ভালোবাসো কিনা, তোমার এই বিয়েতে মত আছে কিনা। না না, প্রথম প্রশ্নটা মানে আমার জীবনে কেউ আছে কিনা, তার জন্য উত্তর হচ্ছে না, আর বাকিগুলোর জন্য
হ্যাঁ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।